सम्मानित भिवार आमी आपनादेर माझे उपस्थित हयेछि प्रथम श्रेणीर एकटी कन्टेंट प्रस्तुतेर शिखन फल निये आलोचना करार जन्य। आपनारा एकटुओ धैर्य हारा हबेन ना, खूब सतर्कतार साथे आमार ई कन्टेंटे लक्ष्य करेन, आपनारा अवश्यई उपकृत हबेन आमी आशा राखी। आमी खालेदुन नबी, आमी आमार व्यक्तिगत अभिज्ञता थेके आजकेर ई पाठटी शेयर करते चाच्छि। तो आमी पावर पॉइंटेर ऐ एकटी प्रेजेंटेशन गत पर्वे देखिएछिलाम जे आमार बोयेर जे प्रथम श्रेणी अध्याय पाठ एबं पाठेर शिरोनाम। तो आमी एखान थेके पाठ एक एबं आमार परिचय एटा कपि करे आमी द्वितीय पेजे निये गेलाम। एखाने पाठ एक आर शिरोनाम आमार परिचय। एखाने शिरोनाम लिखे दी, शिरोनाम आमार परिचय। एबार ए पाठेर आमी एकटू विस्तारित कथा बोलबो, आपनारा बिरक्त हबेन ना, आमी प्रथमे बोलेछि बिरक्त हबेन ना। एर नीचे गिये आमी लिखबो हच्छे शिखन फल। एखाने शिखन फल कथाटा लिखे नि। एखन शिखन फले कि लिखबो আর পাঠ এক কেন লিখলাম, আর পাঠের পরিচয় শিরোনাম আমার পরিচয় কেন লিখলাম, এইটা বর্ণনা করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমি আমার শিক্ষক সংস্করণ ডিপি থেকে নামিয়েছি। এখানে পাঠ এক আমার পরিচয়, এখানে নিচে দেখেন পৃষ্ঠা নম্বর এক লেখা আছে। এখানে শিক্ষক সংস্করণে যে কথাটি বলছে যে পাঠ এক আমার পরিচয় পৃষ্ঠা এক, এখানে শিখনফল আছে তিনটি শিখনফল আছে। আপনার শিখনফল যখন শোনা আসবে, শোনায় আছে 3.1.1, 3.2.2, বলায় আছে 2.5.1। এই শিখনফলটাকে পাঠ বিভাজনে এসে একটি পাঠ হিসাবে ব্যবহার করেছে পিরিয়ড এক, আমার পরিচয় নিজের নাম, মায়ের নাম, বাবার নাম, শিক্ষকের নাম। এখানে শিখনফল হিসাবে শুধু পয়েন্ট তুলে দিয়েছে, আমরা শিখনফল আমাদের কন্টেন্টে লিখে দেব। তার আগে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের কাছে শেয়ার করব, এখানে লেখা আছে যে পিরিয়ড এক, এই যে পিরিয়ড একের আমার পরিচয় পৃষ্ঠা এক। কিন্তু আমি একটু নিচের দিকে যাই, আমি পিরিয়ড দুয়ে একটু ঘুরে আসবো, এই যে পার্ট দুয়ে একটু ঘুরে আসবো। পার্ট দুয়ের যে গুরুত্বপূর্ণ টপিকস বিষয় সেটা হচ্ছে পার্ট দুয়ের এখানে আছে আমি ও আমার সহপাঠী, পৃষ্ঠা দুই ও দুই থেকে তিন। এখানে শিখনফল শোনায় আছে দুটো, বলায় আছে দুটি, এখানে আছে পিরিয়ড দুটি। পাঠ বিভাজন করে এই যে পাঠ বিভাজন দুটি পাঠ আছে, পিরিয়ড এক আমার বিদ্যালয়, বিদ্যালয়ের নাম ও দেশের নাম, আর পিরিয়ড দুই আমার সহপাঠী, সহপাঠীদের সাথে পরিচয়। এখানে একটি পাঠকে দুটি পাঠে বিভাজন করেছে। শিশুদের পাঠ ছোট ছোট পাঠ, আপনারা মনে রাখবেন শিশুদের পাঠ ছোট ছোট পাঠ। সে প্রথম দিন আমার বিদ্যালয়ের নাম এবং দেশের নামটা সে জানলেই তার শিখনফল অর্জন হয়ে যাচ্ছে। এখানে শিখনফল কীভাবে অর্জন হচ্ছে, শোনা এবং বলা। এই একটি পাঠকে দুটি পাঠে বিভাজন করা হয়েছে এবং দুটি পাঠকে পৃথকভাবে আমাদের শিখনফল লেখ এবং আলাদাভাবে প্রিয়টাকে ভাগ করে তাদের উপকরণ সহ বিষয়বস্তু সম্পূর্ণ এখানে আমাদের শিক্ষক সংস্করণে তুলে ধরেছে। তো আমরা এখানে যে বিষয়টি পাই পিরিয়ড একে, এই যে পিরিয়ড এক, আমরা ঠিক এইভাবে এই যে শিখন শেখানো কার্য বলে আমি পরে আলোচনা করব। দ্বিতীয় পাঠে চলে যাই, এই যে পিরিয়ড দুই আমার সহপাঠী, পৃষ্ঠা নম্বর তিন। এখন আমরা সহজে বুঝতে পারছি যে একটি পাঠে আমাদের যে কয়টি লেসন ফল থাকুক না কেন, আমাদের পাঠ এক পাঠও শেষ হতে পারে, আবার দুই পাঠও শেষ হতে পারে।
তা আমাদের প্রথম পাঠটি এক পাঠে শেষ হয়েছে, আমাদের প্রথম বাংলা বইয়ের প্রথম পাঠ এক, আমার পরিচয় পৃষ্ঠা নম্বর এক। এখানে পাঠ বিভাজনে আমরা একটি মাত্র পাঠ পেয়ে থাকি, তা আমরা অবশ্যই এই জায়গায় আমরা উল্লেখ করে দেব পাঠ বিভাজনে, পাঠ বিভাজন এক, অর্থাৎ আমরা লিখতে পারি পিরিয়ড এক, আমার পরিচয়, নিজের নাম, মায়ের নাম, বাবার নাম, শিক্ষকের নাম। আমরা আমাদের কন্টেন্টে চলে যাই। এখানে পরিচয়ে আমি শিখন ফলের এটা লেখে এখানে রেখে দিই, এখানে লেখে দেব, অবশ্যই একটু এই ফন্টটা ছোটো করে নেব। এখানে আমরা অবশ্যই লিখি নিজের নাম। আপনাদেরকে আমি একটি অনুরোধ করব যে আমার এই কন্টেন্টে আপনারা কখনো বিরক্তবোধ মনে করবেন না। বিরক্ত হলে আসলে মূল বিষয় থেকে, মূল জিনিস থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। এবার আমরা এই শিখনফলে এসে শিখনফলটা লিখে দেব। শিখনফলটা একটু ছোটো করি, শিখনফলটা ছোটো করে এখানে রেখে আমাদের যে শিখনফলগুলো আছে সেই শিখনফলগুলো এখানে আমরা নিয়ে আসবো, এক দুই তিন করে, বা শোনা এবং বলা আলাদাভাবে তুলে নিয়ে আসবো। এখানে যদি আমি এই এইটাকে সিলেকশন করি, পূর্বের একটি ক্লাসে আমি বলে আসছিলাম যে আমরা এটাকে কিভাবে আমরা বাংলা টেক্সটে রূপান্তর করে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা চলে যাব গুগলে, মজিলা গুগল ক্রোমে চলে যাব, গুগলে গিয়ে গুগলের যে একটি অ্যাপস আছে ট্রান্সলেট, বা ট্রান্সলেটে না গিয়ে আমরা আছে ড্রাইভে চলে যাব। ড্রাইভে গিয়ে আমাদের আমি যে স্ক্রিনশটটি দিয়েছি ডেস্কটপে আছে, সেখান থেকে ফাইলটি আপলোড করব। ডেস্কটপের ফাইলটি যেখানে আপলোড করার পরে, হ্যাঁ এখানে আপলোড হয়েছে, রিসেন্টে চলে যাব। এই ডকুমেন্টের উপরে রাইট বাটন ক্লিক করে আমি ওপেন উইথ গুগল ডকে চলে যাব। ওপেন উইথ গুগল ডকে চলে গেলে আমার এই টেক্সটগুলো পিডিএফ ফাইলের টেক্সটটা ইমেজ আকারে যেটা সেভ করেছিলাম এবং গুগল ড্রাইভে আপলোড করেছিলাম সেই লেখাগুলো এই জায়গাটায় আমাকে পেস্ট করে দিয়েছে, তুলে দিয়েছে। লেখাটাকে আমি সিলেকশন করলাম, কপি করলাম, আমি আমার কন্টেন্টে চলে গেলাম। আমি এই জায়গায় আমার এখান থেকে ইনসার্ট শেপের থেকে লেখার টেক্সট বক্স নিয়ে এসে পেস্ট করে দেব। এই লেখাটি সিলেকশন করে একটু সাইজ করব। আমাদের লেখাটাকে অবশ্যই অটোমেটিক কালার করে দেব, কালো কালার করে এখান থেকে আমাদের ফন্টটি সিলেকশন করে দেবো, নিকশ বান, নিকশ বান সিলেকশন করে এই যে সোনা, সোনা দিয়ে কলম দিয়ে আমি নিচে দিয়ে দিলাম। এখানে সোনায় আছে দুটি আর বলায় আছে, এটিকে আমরা সুন্দর করে এই যে সাইজ করে ফেললাম। এখন এই লেখাটা আছে, আমি এখান থেকে ডিলিট দিয়ে তুলে নেব। আমার শিখনফল এই জায়গাটায় আমি রাখলাম, রাখার পরে আমি এই জায়গা থেকে বক্সটি বড় করে ফন্ট সাইজটা আমি যতদূর পর্যন্ত বাড়ানো যায় আমি বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু বোল্ড করে দিলাম, এটাকে বোল্ড করে দিলাম। আমার শিখনফল এখানে উপস্থিত হয়ে গেল। দু একটা শব্দ যদি ভুল থাকে আমরা সংশোধন করে দেব, এটা হবে থাকা কথোপকথন। এখন সেভ করে দিলাম। তো আমরা এইভাবে আমাদের শিখন পার্টগুলো আগে নির্দিষ্ট করব। পার্টগুলো নির্দিষ্ট করার পরে আমাদের শিরোনাম আনব, আমার পরিচয়, এবং সেই শিরোনামের অধীনে কী শিখব, নিজের নাম, মায়ের নাম, বাবার নাম, শিক্ষকের নাম, এবং শিখন ফলে কী থাকবে, এইভাবে আমরা এই পেজটাতে লিখে দেব। বড় করলে বেশি সমস্যা হচ্ছে, আমরা যে পর্যন্ত এনেছি এই পর্যন্ত আজকের মতো আমরা এখানে সাইজ করতে পারি। তবে এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে যে একটু সময় ধরে আমরা যখন কাজগুলো করব তখন সেগুলো অবশ্যই ভালো হবে। যদি আমরা সময়টাকে একটু বাড়িয়ে দিই, আমাদের ডিজাইনগুলোকে একটু মুগ্ধ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এমন এমন কিছু বিষয় এখানে
সন্নিবেশিত করবা। এই দুটি সিলেকশন করলো, করে এখান থেকে এটা যদি দিয়ে থাকে এভাবে চলে আসলো। গুড, তো আজকের পাঠ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।